গ্রামের সমাজের ভিতরে থেকে তারা কাজ করে। আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা আছে যে এই মানুষগুলো কখনো ভুল করবে না এবং তারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, যুদ্ধের সময়ও, মুক্তিযুদ্ধের সময়ও এই গ্রামের অধিবাসীরা সব মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, এইসব করে তারা মুক্তিযোদ্ধাকে সমর্থন করেছে। এইখানে রাজনৈতিকভাবে আমাদের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া 3 নির্বাচনী এলাকায় খুবই শক্তিশালী। এখানে যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে থাকে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে যে শক্তি, বিশেষ করে জামাত বিএনপি, জামাত তো এখানে অস্তিত্বহীন ব্রাহ্মণবাড়িয়াতে, বিএনপির যে অবস্থা আছে তাও শোচনীয়। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে, এই 30 তারিখের ডিসেম্বরের নির্বাচনে বিএনপি চিরতরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় হবে বলে আমি সাথে যারা আছে সবাই এলো এই গ্রামের অধিবাসী, বাইরের লোক খুবই কম। এখানে তো প্রত্যেকটা গ্রামে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য, আমাকে ভোট দেওয়ার জন্য জনৈতিক শেখ হাসিনা ভোট দেওয়ার জন্য। এবং আমরা ইনশাল্লাহ 30শে ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ।